জামাল স্ত্রীকে বললাম আবে জমজম যদি বাড়িতে থাকে একটু গালে দাও। আমি সুরা ইয়াসিন, সুরা আর রহমান, আস্তাগফিরুল্লাহ, সুরা ফাতিহা আমার চাদর পড়ার মতো সব কিছু পড়ার পরে আস্তে 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 ওনার কষ্ট লাঘব হয়ে গেল এবং যখন ইন্তেকাল করেছে আমি বুঝতে পারছি আমার পুরো বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বৃহস্পতিবাসী করেন। তিনি গোটা জিন্দগি ভরে যে খেদমতে আঞ্জাম দিয়ে গেছেন নিবেদিত প্রাণ ছিলেন। কোরআনের কারি এবং যিনি সারা জীবন মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, শিক্ষক ছিলেন, এমন একজন সৌভাগ্যবান ব্যক্তির জানাজার নামাজে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, বন্দেগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাদেরকে যদি পৃথিবীতে চিরকাল বাসে রাখার সংকল্প করতেন তাহলে তিনি সেটা পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত নামক দুটো জিনিস সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে হায়াত এবং মউত নামক দুটো জিনিস আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম পালন করার মাধ্যমে, আমার আদেশ নিষেধ যথাযথভাবে পালন করার মাধ্যমে কে উত্তম আমলকারী হয়ে কবরে আসতে পারবে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত নামক দুটো জিনিস সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার জন্মগ্রহণ করার পরে, যার জন্মগ্রহণ করার পরে মৃত্যু বরণ করতে হবে না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে অবশ্য অবশ্যই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। এখন সবচাইতে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকের, আমার এই মামা যেমন আজকের মারা গেছে, আমরা তার কাফন দাফনের জন্য উপস্থিত হয়েছি, আমরাও একদিন মারা যাব, আমাদেরকে অবশ্য অবশ্যই একদিন কবরে যেতে হবে। কিন্তু কবরে যাওয়ার পরে আমরা প্রত্যেকে যেন উত্তম আমলকারী হয়ে কবরে যেতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সেই তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। আর আমরা আজকে সবাই এই প্রার্থনা করব, এই দোয়া করব যে আমার মামা মরহুম আলহাজ কারি আব্দুল বারী সাহেব, তিনি মারা গেছেন, মহান রব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সবাই জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সংক্ষেপে কথা বলবেন, কারণ এখানে অনেকেই আছে যারা ওনার সঙ্গে একসঙ্গে চাকরি করেছেন, তারা সামান্য দুই এক কথা তাদের বলার সুযোগ দিচ্ছি। যেহেতু বাইরের মসজিদের মুসল্লিরা আসতেছেন, ভ্যানে আসতেছেন, দ্রুত তারা আসার পরে আমরা জানাজা শুরু করব। তার পরকালের জিন্দগিকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করেন, তাকে বেহেশতের মেহমান বানাই নেন, স্বয়ং আল্লাহুম্মা আমিন। তার জীবন জিন্দগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, স্বয়ং আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। বিলাল মিলনের কাছে টুবিটা নে।
আওয়াজ নেই কেন যারা খাটিয়ে দিয়েছে আওয়াজ নেই কেন।